আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে। ভিডিওটি হচ্ছে শত্রুর উপর বিজয় লাভ হবে এবং আপনার যদি কোনো আপদ বিপদ থাকে তা দূর হবে, এরকম একটা ইসলামিক নকশা আপনাদের সামনে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওইটার উসিলায় আপনারা অত্যন্ত উপকার পাবেন, ঠিক আছে? এবং শুধু তাই নয়, ইমানের সহিত মৃত্যু হওয়ার জন্য আমল, ওইটাও আপনাদের সামনে দিয়ে দেবো অত্যন্ত উপকারমূলক। এই আমল এবং এই তদবিরটি অবশ্যই আপনারা করতে পারেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার সিফাতে নাম, আল্লাহ তাআলার সিফাতে নামের একটি আমল এবং আল্লাহ তাআলার সিফাতে নামের এই নকশা, ঠিক আছে? ওইটা দ্বারা অবশ্যই অত্যন্ত উপকার পাবেন যদি আপনাদের একিন ঠিক থাকে, ঠিক আছে? সব কাজের মূল হচ্ছে একিন। যদি আপনার একিন ঠিক না থাকে তাহলে ভাই ওই সব দিয়ে কোনো কিছুই হবে না, ঠিক আছে? তো কিছু কিছু মানুষ উপকার না পাওয়ার পরে ওদের আস্থা বিশ্বাস এসব থেকে উড়ে যায়, সেজন্য ওদের কোনো কাজ হওয়ার কথা না, ঠিক আছে? তো ডাক্তারের কাছ থেকে ওষুধ সেবন করার পর সব রোগী কি সুস্থ হয়ে যায়? অবশ্যই এটার উত্তর আপনারা এরকম বলবেন না, সব সুস্থ হয় না, ঠিক আছে? তো তারপরে তো আজ পর্যন্ত কেউ এরকম বললো না যে ডাক্তারি করে কোনো লাভ নেই, কারণ সুস্থ হওয়া যায় না। তো ওইটা যেমনি বুঝেন, আর ওইটা থেকে দু একজন যদি সুস্থ না হন তাহলে পুরা ইসলামের উপর বা ইসলামিক আমলের উপর, ইসলামিক তদবিরের উপর যদি আপনার বিশ্বাস উঠে যায় তাহলে তো ওইটা আপনার কোনো ইমানদারির পরিচয় নয়, ঠিক আছে? তো অবশ্যই এসবের দ্বারা উপকার হবে। যদি একদিন ঠিক রাখেন তাহলে কোরআন শরীফ সমস্ত মানুষদের জন্য শিফাস্বরূপ, অবশ্যই আপনারা এর থেকে উপকার পাবেন, ঠিক আছে? যদি একই আপনার খাজা মাজা থাকে তাহলে তো আপনার উপকার পাওয়ার কথা না, ঠিক আছে? তো আসুন এখন জেনে নিই কীভাবে কী করতে হবে। এর যে ভিডিওটি আপনার সামনে বলবো সেটার শিরোনাম হচ্ছে শত্রুর উপর জয়লাভ ও ইমানের সহিত মৃত্যু বরণ করার তদবির। সকল প্রকার বালা মুসিবত ও বিপদ আপদ হইতে রক্ষা পাওয়ার জন্য ইয়া মুমিনু, আল্লাহ পাকের এ পবিত্র নামের নকশার তাবিজ অত্যন্ত ফলদায়ক। এবং ইয়া মুমিনু এই নামটি বেশি বেশি পাঠ করিলে ইমানের সহিত মৃত্যু হবে, ঠিক আছে? তো শুধু যে আপনি নামাজ রোজা সব কিছু বাদ দিয়ে শুধু ইয়া মুমিনু পাঠ করবেন আর আপনার ইমানের সহিত মৃত্যু হয়ে যাবে তা কিন্তু নয়। অবশ্যই ইসলামের আদেশ নিষেধ সব কিছু আপনাকে মেনে চলতে হবে, তারপরে যদি আপনি এটা পাঠ করেন ইনশাল্লাহ ইমানের সহিত আপনার মৃত্যু হবে, বুঝছেন? আবার ভুল বুঝবেন না যে হয়তো ইমানের সহিত মৃত্যু হওয়ার আমল পেয়ে গেছি তাহলে আর সব কিছু বাদ দিয়ে এটাই শুরু করি, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আর বিশেষ করে ইয়া মুমিনুর এটার যে নকশাটা আপনারা দেখতেছেন স্ক্রিনে, ওই নকশাটা যদি আপনি আপনার সাথে ব্যবহার করেন তাহলে আপনার কোনো বালা মুসিবত আপনার উপর পতিত হবে না, তাছাড়া বিপদ আপদ যদি আসে তাও দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই সিফাতে নামের নকশার উসিলায়, ঠিক আছে? বিপদ আপদ থেকে আপনারা মুক্তি পাবেন, অর্থাৎ এবং শত্রু যদি আপনার উপর কোনো কিছু করতে পারবে না শত্রুর উপর আপনি জয়লাভ হবেন, ঠিক আছে? শত্রু কোনো কাজ করতেছেন, এখানে শত্রু প্রতিহত করতেছে, শত্রু বাধা আপনাকে দিচ্ছে, এখন আপনি শত্রুর উপর আপনার জয়লাভের প্রয়োজন, অথবা কোনো কাজ কোনো কথা আপনি কাউকে শোনাইতে চাইতেছেন ভালো কোনো কথা বৈধ পন্থায় কোনো কিছু, কিন্তু শত্রুর কারণে আপনি পারতেছেন না, শত্রু ওই কথার বিরোধিতা করতেছে, যে একই মানুষের কাছে আপনি ভালো কোনো কিছু চাইতেছেন কিন্তু আপনার শত্রু এটাকে বাধা দিচ্ছে, সে দিতে চাইতেছে না, অবশ্যই আপনি শত্রুর উপর বিজয় হবেন, ওই জিনিসটা আপনি পাবেন। তাছাড়া আপনার সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ সব কিছু হইতে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এই নকশার উসিলায়। ইয়া মুমিনু এই নকশাটির উসিলায় বিশেষ করে এটা আপনারা সবসময় পাঠ করবেন আর সবসময় ইসলামের আদেশ নিষেধ সব কিছু মেনে চলার চেষ্টা করবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।